अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বড়মা আর হাসিনা বেগম মুখোমুখি, আর হর মহাদেব, এবার কি হবে? তুমি কে? আমার অনুমতি না নিয়ে আমার এই বাড়িতে তুমি ঢুকে পড়েছো আর ওই পোকার মতো পড়ে আছো? কি উল্টো পাল্টা বলছিস? আর বন্দুক দেখিয়ে আমাকে ভয় দেখাস না। ছোটবেলা থেকেই খেলছি এই খেলনাটা দিয়ে। এই চুপ কর, জানিস তুই কার সঙ্গে কথা বলছিস? যদি তুই জেনে যাস কার সাথে কথা বলছিস, তাহলে গলা দিয়ে ভাত নামবে না। কেউ একজন আমাদের এখানে এনেছে, আমরা কোনো চোর টোর নই। অনুমতি? কার অনুমতি? খুব ভালো ছেলে শোয়েব, ও নিয়ে এসেছে আমাদের এখানে। আর আর মহাদেব, এটা কি করলেন বড়মা আপনি? কি করব আমি এবার? শোয়েব, তুই কি জানিস শোয়েব কে? শোয়েব আমার নাতি হয়, আর আমাকে জিজ্ঞেস না করেও কখনো কিচ্ছু করে না, সবকিছু আমাকে বলে। শোয়েব কোথায় আছো? শোয়েব আর আদা তো একই সাথে থাকে না, আর একসাথেই দুজনে হারিয়ে যায়। কি করি কি করি এখন আমি কি করি? আমার কাছে একটা আইডিয়া আছে। শোন আমার কথা তো শোন, ওনাদের সামনে যাও না। কৃষ্ণ, ভগবান জানে এবার কি হবে। খাইলা যান খাইলা যান, এসব কি হচ্ছে আর তুমি এখানে কি করছো? খাইলা যান, শোয়েব আঙ্কেল আমাদের কথা দিয়েছেন না যে উনি আমাদের আম্মিকে খুঁজতে আমাদের সাহায্য করবেন। তোমরা সবাই কত ভালো, শোয়েব আঙ্কেল তো আমাদেরকে আউট হাউসে থাকতে দিয়েছে। খালা জান, কোথায় গেছিলে তুমি? ঠাম্মা শোনো, আমাকে একটা উল্টো চাল চালতে হবে। আপনারা এখানে আর ওনারা, এখানে এসব হচ্ছে নাকি? কি হয়েছে? আদা, তুমি কি এদেরকে চেনো? হ্যাঁ হাসিনা বেগম, শোয়েব বলেছিল যে বাজারে দেখা হয়েছে এক বয়স্কা মহিলা আর দুটো বাচ্চার সাথে, ওরা ওদের আম্মিকে খুঁজে বেড়াচ্ছে। তখনই আমাকে এই সব কথা জানায়, আর শোয়েব না ওনাদের সাহায্য করছে। তোমাকে বলেছেন বুঝি? হ্যাঁ, আমাকে জানিয়েছিল। মনে হাজারো প্রশ্ন ঘুরছে, কিন্তু এখন জিজ্ঞেস করতে পারবো না, কৃষ্ণা বারণ করেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবারে বুঝতে পেরেছি, শোয়েব আপনাদের এখানে এনেছে আপনাদের সাহায্য করতে, তাই তো? আচ্ছা এটা বলুন তো যে এখানে এইভাবে আর কতদিন থাকবেন আপনারা? মানে বলতে চাইছি যে কবে যাবেন আপনারা সেটাও বলে দিন। ওদের আম্মিকেই খুঁজতে এসেছে ওরা, যখন খুঁজে পাবে তখন চলে যাবে। আর এমনিতেও বাচ্চাদের ওদের আম্মিদের কাছে পৌঁছে দেওয়া তো আল্লাহরই একটা কাজ, আমরা কি করে মানা করতে পারি? কেন পারবো না? এটা একটা লঙ্গরখানা নাকি? হ্যাঁ আপনার কথাটাও ঠিক। শুধু শুধু ওনাদের বসিয়ে বসিয়ে থোড়াই না ওনাদের সেবা করে যাবো আমরা, তাই না? তো আপনারা ঘরের কোনো কাজকর্ম করতে পারেন নাকি? হ্যাঁ হ্যাঁ জানি তো, সব করবো। আর বন্দুক তো আমার থেকে ভালো কেউ চালাতেই পারে না। আর তোমরা দুজন বাচ্চারা, তোমরা পারো কিছু? হ্যাঁ পারি তো, সব কিছু পারি। আরে আমরা সব পারি।
কোনো প্রবলেম হবে না আন্টি, তোমরা যা যা কাজ বলবে আমরা সব করে দেব। ঠিক আছে শোনো, তোমরা যতদিন তোমাদের আম্মিকে খুঁজে না পাও ততদিন তোমরা এখানে থাকতে পারো। আর এই মহিলাও ঘরের কাজ করতে পারে, কিন্তু ঘরের ব্যাপারে যেন কোনো মাথা না গলায়, অনেক দূরে থাকে। আচ্ছা, আরে তোমরা সবাই এখানে, এসব কি হচ্ছে? এই প্রশ্ন তো আমার তোমাকে করা উচিত। যাক, এখন সব বুঝে গেছি আমি। দ্বিতীয়বার কাউকে যদি বাড়িতে নিয়ে আসো তাহলে আমার অনুমতি একবার নিয়ে নেবে। বলছি না তোমায়, আদেশ দিচ্ছি। মনে রাখবে তুমি, জানো তো মিথ্যেকে আমি পছন্দ করি না। প্রথমে তো আপনি আদার কিছু একটা ব্যবস্থা করুন না। না, আমার কথার মানে হচ্ছে যে ও তো প্রথমে আয়ুবের জন্য পাগল ছিল, আর এখন শোয়েবকে বিয়ে করে নিল। তাহলে ও শোয়েবের স্ত্রী হলো কি হলো না তার সিদ্ধান্ত তো আপনি। আরে না না, এটা নিকা নয়, আমি এটা কিছুতেই মানি না। নিকা মানে বিয়ে? মানে এই নিকা মানে কি আবার? এসব একদম ফালতু কথা, আমি ইনিকা কিছুতেই মানবো না। এসব কি বলছো তুমি? সমস্ত রীতিরেওয়াজ মেনে হয়েছে, কবুলও বলেছে। কিন্তু আমি তো কবুল করিনি। সাবিনা কি বাজে কথা বলছো, তুমি কেন কবুল করবে? নিকা তুমি করেছো নাকি? দেখুন, এটা আমার সংসারের ব্যাপার, আপনি মাঝখানে কথা বলবেন না। বাড়িটা তোমার একলার নয় সাবিনা, বাড়িটা কিন্তু আমাদের সবারই। চুপ করো, বন্ধ করো সবসময় তোমাদের এই ঝগড়াঝাটি। যখন দেখো তখনই শুরু হয়ে যায়, খেলা মনে হচ্ছে? যখন ইচ্ছা হলো নিকা করে নিলাম, আর যখন ইচ্ছা হলো খারিজ করে দিলাম। যেটা হওয়ার ছিল হয়ে গেছে, এখন এই নিকাটাকেই আমাদের সমাজের সামনে সত্যি বলে প্রমাণ করতে হবে। এর আগে কি লোক এখানে আসে, তামাশা করে, মজা করে, এটা আমি পছন্দ করি না। এখন পুরো সমাজের সামনে আমি এই নিকাটাকে স্বীকৃতি দেব, সবাইকে বলবো, উৎসব করব। আপনারাও চান? চল সোনা। বড়মা, না কিছু কহে তো সো ভাই সংসার দে, হক কে খাতির বোল দে তো তানে ঘর পরিবার দে। নথ হি ইজ্জত হুই গই সাধন থি জো সিঙ্গার কা, বন গই লোগন কি খাতির জরিয়া কারোবার কা। নথ কে ভেস মে জগ কি হ্যায় যে সাজিশে গহরি, নথ গহনা হ্যায় যা হ্যায় বে, কিস অজব সে মোড় পে যে জিন্দগি ঠহরি। নথ গহনা হ্যায় যা হ্যায় বে, আপনারা আপনারা সবাই এখানে কি করে এলেন? আমার মনে হয়েছিল যে আমার ছেলের সাথে সাথে বৌমাকেও হারিয়েছি, কিন্তু একদিন টিভিতে তোকে দেখলাম, ব্যাস ওদের দুজনকে নিয়ে এলাম তোর সাথে দেখা করতে। মহাদেবের আশীর্বাদে আমার নাতনিদের মাথায় মায়ের আঁচল এখনো আছে। মহা, এইসব কি? এরা সবাই তোকে আদা কেন ডাকছে? আর এই যে নিকা, ওই শোয়েব ছেলেটা, এসব কি রে? হ্যাঁ মা, বলো না। এই বিয়ে নিকা টিকা কোনো কিছু হয়নি, এরা আমাকে ভারতবর্ষ থেকে এখানে নিয়ে এসেছে আদা মনে করে। ¶¶
কত কষ্ট পেয়েছে আমার মেয়েটা, মারে কত কি সহ্য করেছিস।